সন্দেহজনক নাগরিকর বিরুদ্ধে কঠোর সরকার বেদখলকারীক আতরি যাবলৈ মাইকযোগে প্রশাসনের জাননী রাজচক্রের অন্তর্গত দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর কচুতুলি পথার আর সোনাপুর পথার গাঁর সরকারি মাটির যখন অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দোয়ার সাজি অথবা খেতে বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তি ঘনতি পলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল অন্যথা বিধিগতভাবে উপর বিহিত ব্যবস্থা লওয়া হব। এই দৃশ্য সোনাপুরের কচুতলি সরকারী ভূমি বেদখল করে অবৈধভাবে বসবাস করা সন্দেহজনক নাগরিকর বিরুদ্ধে খিলঞ্জিয়ায় প্রতিবাদ সাব্যস্ত করার পিছতেই কঠোর সরকার। সোনাপুরের কচুতলিত পুনের চলিব উচ্ছেদ অভিযান, কামরূপ ট্রাইবেল বেল্টর ভূমিত চলিব উচ্ছেদ অভিযান। উচ্ছেদ চলার পূর্বেই বেদখলকারীক আতরি যাবলৈ মাইকযোগে ঘোষণা প্রশাসনের। সরকারি মাটির যখন অনাসংরক্ষিত ব্যক্তিয়ে ঘর দোয়ার সাজি অথবা খেতে বাতি ইত্যাদি করে ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিপলমে ভূমি খালি করবলে নির্দেশ দিয়া হল। দক্ষিণ কামরূপ ট্রাইবেল বেল্টর ভূমিত পুনের চলিব প্রশাসনের উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানের পূর্বে সন্দেহজনক নাগরিকক সেই স্থান ত্যাগ করবল এই পদক্ষেপ প্রশাসনের। ইতিমধ্যে তিনদিন পূর্বে সেই অঞ্চলত প্রশাসনে উচ্ছেদ চলায় ভাঙি পেলাইছিল সরকারি ভূমি বেদখল করে সন্দেহজনক লোকে নির্মাণ করা কেইবাটাও বাসগৃহ। যোরাবাটৰ পৰা মৌসুম বৈশ্যৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। ভূমি বেদখল করে আছে তেনে ব্যক্তিক অনতিপলমে ভূমি খালি করবলৈ নির্দেশ দিয়া হল। আপুনি বিচরা বাতৰি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।